ঠিক কি কারণে ডলফিনকে এভাবে বরফ খাওয়ানো হয়? আপনাদের বলে রাখি, যদি ডলফিনকে বরফ না খাওয়ানো হয় তাহলে সে মারা যাবে। এখন আপনি হয়তো ভাববেন, তাহলে এরা সমুদ্রের মাঝে কিভাবে বেঁচে থাকে? সেখানে তো আর বরফ থাকে না। আসলে ডলফিন কখনো পানি পান করে না, আর এরা নিজেদের পানির চাহিদা সেসব মাছকে পূরণ করে যেসব মাছে পানি অনেক বেশি হয়। কারণ একটা মাছে 50-60% পানি হয়, আর ডলফিন এসব মাছকে নিজের পিপাসার ক্ষুধা দুইটাই মিটায়। আর যখন এসব ডলফিনকে একটা ছোট পুলে রাখা হয়, তখন সেখানে তাদের কোনো তাজা মাছ মিলে না, যার কারণে এরা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। কারণ এদের কাছে পৌঁছানোর আগেই মাছ মরে যায়, যার কারণে তাদের পানির পিপাসা মিটে না। তাই তাদের কিভাবে বরফ খাওয়ানো হয়, এতে তাদের পানির পিপাসা মিটে যায়।